আজের আলোচনা নারী কবি বিদ্যুৎ প্রভা দেবী ওড়িয়া সাহিত্যের এই বাণী বরপুত্রীঙ্কর কাব্য কবিতা নিশ্চিত ভাবে ওড়িশার প্রত্যেক পাঠক পাঠিকাঙ্কু অভিভূত করে থাকে। তাঁকর রচনা খুব সরল এবং তাঁকর শব্দ চয়ন নিশ্চিত ভাবে প্রত্যেক পাঠক প্রাণরে আমোদ ভরি দিয়ে। তেণুক তাঁকর কবিতা বিহায়সি, মরিচিকা, কনকাঞ্জলি, স্বপ্নদ্বীপ এবং মাটিপাণি পবন, বিশেষ করে তাঁক কবিতা সঞ্চয়ন সে ওড়িশা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত তাঁক মাটিপাণি পবন কবিতার সুন্দর ভাবে মাটির কথা সে বর্ণনা করেছেন, যা কি বহু বর্ষ ধরে ওড়িশার বিদ্যালয় মানকরে পাঠ্যপুস্তক রূপে বিবেচিত হোলা, যা ভুলি হুয়ে না। মাটিপাণি পবনর সেই কবিতা পঙ্ক্তিটি আপন মান যা কুহযাই, যাসঞ্জ সকাল যার দিন রাতে কুঁয়ার পুণ্য ফগুণ পাহান্তি, যার হস কান্দ স্নেহ সুখ শান্তি কোটি কবিতারে গাও রে, যিয়ে বা যেউঠি থাও রে সরবে মানিব নিজর মাটিকু নিজে কেড়ে ভালো পাও রে। কবিঙ্কর মাটিপাণি পবন কবিতারে মাটির গুণগান করা যাইছি, মাটির যশগান করা যাইছি। এই কবিতার আউ এক অংশ বিশেষ সর্বম সহা মাটি, যেউঁথরে কুহা যাইছি, তুহি বীর ভূমি তুহি দেব ভূমি তুহি মো ভারত মা, তোর পাদ ধূলি মুন্ডে হই বলি রখিবি তো হরি না। বাস্তবিক এই কবিতারে কবিঙ্কর জন্ম মাটি প্রতি কেতে মমতা, জন্মভূমি প্রতি কেতে আন্তরিকতা তাহা সহজরে অনুময়। আসন্তু তাঁকর অন্যান্য কবিতাকে মধ্য আমি আলোচনা করিবা। বিদ্যুৎ প্রভাঙ্কর আউ এক কবিতা খাদ্যতিকা, যা কি প্রাণের অপূর্ব শিহরণ সৃষ্টি করে এই ক্ষুদ্র যে কুযাচ্ছে একপদী কবিতা, যেউঁথে এক কবিতা লা বিজুড়ি, কলা কাহা পাট শাড়ির দীপ্ত কনক ধড়ি সে কিয়ে কহে এই চপলা, হে বরষা বধুর মেখলা নভবনে অবলতিকা ঘন তরুরে রহিছি জড়ি সে, কলা কাহা পাট শাড়ির দীপ্ত কনক ধড়ি সে। বিজুড়ি লক্ষ্য করে কবিঙ্কর এতাদৃশ কবিতা রচনা নিশ্চিত ভাবে ওড়িশার প্রত্যেক পাঠক পাঠিকা প্রাণের অপূর্ব শিহরণ সৃষ্টি করে তাঁকর এই খাদ্যতিক কবিতা। আউ মধ্য এক কবিতা সে সিন্ধুকু লক্ষ্য করে সৃষ্টি করেছিল একপদী ক্ষুদ্র কবিতা, যা কুযাই, কিয়ে কহিব তা অন্তর তলে কিবা দুঃসহ আবেগ ফুটে, যুগ যুগ ধরি উন্মাদ সম কাহিকি পড়ে সে কাহিকি উঠে। কবি বিদ্যুৎ প্রভাঙ্কর আউ এক সুন্দর কবিতা গুচ্ছ মরিচিকা, যে মরিচিকা কবিতার সে আমার এই পাঠ্যক্রমে প্রচলিত হওয়া এক ক্ষুদ্র কবিতা, যা কুযাচ্ছে ধূলি, প্রত্যেক সামান্য বস্তুকু তাঙ্ক কবিতার সে কিভাবে ভাবে অসামান্য রূপ দিকে তাহা তাঁকর দক্ষতার পরিচয়, তাঁক প্রতিভার পরিচয় আউ এই কবিতার বি কুযাই, আকাশ পথে ধূলি কণামু বিশ্বে অতি সান, জীবনে মোর নাহি টিকে বেকা সাথে অভিমান, আকাশ পথে ধূলি কণামু বিশ্বে অতি সান। আউ মধ্য মরিচিকা কবিতার এক ছোট প্রয়াস লা বিলাসী কবি, কবি মানে কিভাবে ভাবে আধুনিক জীবনচর্যায় বিলাসী হয়ে উঠিছেন, এবং সাধারণ মানুষের দুঃখ সাধারণ মানুষের যে কুযাচ্ছে অশ্লীল কাহিনী মাটির গন্ধ যাহাঙ্ক কলম মনে বাজু না, এবং সে নিশ্চিত ভাবে বিলাসী হয়েছেন স্বপ্নরে মোহরে, কিন্তু মাটি মানুষের ব্যথাকে তাঁক কলম মনে যে মানুষ ন আঁকিলা, যে কবি ন আঁকিলা তেবে ব্যথা হি ফুটব না, সেইপা এই বিলাসী কবি এই কবিতার নারী কবি বিদ্যুৎ প্রভা দেবী তাঁকু সমালোচনা করেছেন এবং কেছেন, চোরা চৈতাড়ি চপল বিলাসে ভাসিলে কি হব কবি, ন ফুটিলা যেবে লেখনীরে তুম ব্যথার করুণ ছবি, চোরা চৈতাড়ি চপল বিলাসে ভাসিলে কি হব কবি, ন ফুটিলা যেবে লেখনীরে তব ব্যথার করুণ ছবি। বাস্তবিক কবিতা নিশ্চিত ভাবে যুগোপযোগী। কবিঙ্কর আউ এক কবিতা যাহার নাঁ লা সবিতা, এই সবিতা কবিতার সে নিশ্চিত ভাবে এ জাতির যে কুযাচ্ছে মানদণ্ড সাজি অগণিত সাধারণ মানুষ কিভাবে ভাবে পেট ভোকরে দূর বিদেশে যাই দাদন খটুচার, এবং সেমানকর যে লহুলুহর কাহিনীকে সে বর্ণনা করেছেন তাঁকর এই সবিতা কবিতার, এবং আসামর চা বগিচার কুলি সাজুথিবা এই যে কুযাচ্ছে দুঃখী মানুষের কথাকে তাঁক কবিতার সে নিভেই কহিছন্তি,
କିଏ କହେ ଆଜି ଭୀରୁ କାପୁରୁଷ ଏଦେଶ ଓଡ଼ିଆ ବୀର ଦେଖାଇଛି ଯେଉଁ ସମର ମନୀଷା ଟେକି ତର ଆର୍ଯ୍ୟଶୀର। ଆହୁରି ମଧ୍ୟ ସେ କହିଛନ୍ତି ଯେ ଓଡ଼ିଆ ପୁଅ ଦିଗ୍ବିଜୟୀ ବୀର ବାଇ ଥିଲା ପୁଣ୍ୟ ଭେରି ସେ କି ଆଜି ସତେ ସୁଦୂର ଆସାମେ ଚା ବଗିଚାର କୁଲି। ବାସ୍ତବିକ ବିଦ୍ୟୁତ୍ ପ୍ରଭାଙ୍କ କବିତାରେ ମାଟି ମହମହ ବାସୁଛି। କବି ବିଦ୍ୟୁତ୍ ପ୍ରଭା ଯଥାର୍ଥରେ ପଲ୍ଲୀର କବି, ସେ ପ୍ରକୃତିର କବି, ସେ ପ୍ରକୃତିର ନିରାଜନା କରିଛନ୍ତି ତାଙ୍କ କବିତା ବିହାୟସୀରେ। ଏବଂ ସୁନ୍ଦର ଭାବରେ ସେ କହିଛନ୍ତି ଝର ଝର ଝରେ ପାଗଳ ବରଷା କଜ୍ଜ୍ୱଳ କଳା ଗଗନେ ସମ୍ପା ଶୋଭନା ଉତ୍ତରୀ ତାର ଦୋଳେ ମତୁଆଲା ପବନେ ଝିଲ୍ଲି ମୁଖରା ଘନ ବିଭାବରି ଦମ୍ଭୋଳି ରୋଳେ ଉଠେ ଥରି ଥରି କେଉଁ ନଶ୍ୱର କାତର ବାହୁନା ଭାସି ଆସେ ଏଇ ପବନେ ଝର ଝର ଝରେ ପାଗଳ ବରଷା କଜ୍ଜ୍ୱଳ କଳା ଗଗନେ। ସୁନ୍ଦର ପ୍ରକୃତି ବନ୍ଦନା କବିଙ୍କର ଏଇ ବିହାୟସୀ କବିତାରେ। ଏବଂ ଇତି କରିବା ପୂର୍ବରୁ ନାରୀ କବି ବିଦ୍ୟୁତ୍ ପ୍ରଭାଙ୍କର ସେଇ ଶିଶୁମନସ୍କ କବିତା, ଶିଶୁମାନଙ୍କ ପାଇଁ ଉଦ୍ଦିଷ୍ଟ କବିତା ଛୋଟରେ ବଡ଼, ଏହି କବିତା ପ୍ରାଣକୁ ବେଶ ଆମୋଦିତ କରିଥିଲା ପିଲାବେଳେ। ଏବଂ ଯାହାକୁ ପଢ଼ିଲେ ଆହୁରି ମଧ୍ୟ ଶିଶୁ ହୋଇଯିବାକୁ ଇଚ୍ଛା ହୁଏ। ତାଙ୍କର ସେ କବିତା ଥିଲା ଛୋଟ ଛୋଟ ଫୁଲ ଛୋଟ ଛୋଟ ଶ୍ୟାମ ଘାସ ଟିକି ଓଠ ଧାରେ ନାଲି ଗୁଲୁ ଗୁଲୁ ହାସ ଆଖି କହେ ଯାକୁ ସୃଷ୍ଟିରେ ଅତି ସାନ ମନ ପାଏ ତହିଁ ବିରାଟର ସନ୍ଧାନ ମନ ପାଏ ତହିଁ ବିରାଟର ସନ୍ଧାନ। ବାସ୍ତବିକ ନାରୀ କବି ବିଦ୍ୟୁତ୍ ପ୍ରଭା ଦେବୀ ଆଜି ଆମ ଗହଣରେ ନାହାନ୍ତି ସତ। ଏକ ଭୟଙ୍କର ଦୁର୍ଘଟଣାରେ ତାଙ୍କର ପରଲୋକ ଘଟିଥିଲା, ତଥାପି ସେ ଆମ ପାଇଁ ସାହିତ୍ୟ ଆକାଶର କୁଆଁତାରାଟି। ଯେଉଁ କୁଆଁତାରା କବିତାରେ ସେ ଆମକୁ ଚେତେଇ ଦେଇ କହିଥିଲେ ସରଗ ନଈର ପରାଚି ତୁଠରେ ପ୍ରଭାତୀ ସିନାନ ସାରି ଗୃହେ ଚଳେ ଉଷା ଏଇ ପଦୁମଟି ସରାଗେ ଗଭାରେ ମାରି ସରାଗେ ଗଭାରେ ମାରି ସରାଗେ ଗଭାରେ ମାରି।